बनगाँ सात सकाले पुकुर थेके व्यक्तिर देह उद्धार करलो पुलिस। मंगलवार सात सकाले उत्तर चब्बीश परगनार बनगाँ थानार कदमबागान एलाका थेके पुकुर थेके व्यक्तिर देह उद्धार करलो बनगाँ थानार पुलिस। पुलिस सूत्रे खबर, मृत व्यक्तिर नाम असीम कुमार दे, से कदमबागान एलाकार बासिंदा। स्थानीय सूत्रे खबर, मंगलवार सकाले पुकुरेर पाशे एक नारकेल व्यवसायी डाब किनते एसे प्रथम मृतदेहटीके भासते देखे पुकुरे। एरपरई खबर जाय पुलिशे, पुलिस तड়িঘড়ি छुटे एसे देहटी उद्धार करेछे एबं बनगाँ महकुमा हासपाताले सेटिके ময়নাতদন্তে পাঠিয়েছে पुलिस। गोटा घटनায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অসীম কুমার দে ভবগুড়ে মদ্যপ অবস্থায় জলে পড়ে গিয়েছে বলেই অনুমান করছেন স্থানীয়রা। প্রথমে সকালবেলা আমাদেরই পুকুরে একটা বডি পাওয়া গেছে। সকালবেলা যিনি ডাব বিক্রি করে ডাব কিনতে এসেছিলেন, উনি ডাব গাছে ডাব দেখতে এসেছেন, একটু হঠাৎ বললেন যে একটা ডেড বডি পাওয়া গেছে পুকুরে ভাসছে। তখন আমরা অবাক হয়ে গেলাম, তো এরকম তো আমাদের কলম বাগানের ইতিহাসে এরকম কোনো কিছু ঘটেনি। তো আমরা ডাবওয়ালাকে আমার কাকা বললো যে ঠিক আছে, আপনি ভালো করে দেখেন ওটা পুজোর কোনো কাঠাম কিনা, ঠাকুরের কোনো কাঠাম কিনা। তা বলছে না না, এটা সত্যি ডেড বডি ভাসছে। তারপর কাকা যায় গিয়ে দেখে যে সত্যি একটা ডেড বডি ভাসছে। ডেড বডিটা কার সে বিষয়ে এখন সেইভাবে জানা যায়নি। পুলিশ প্রশাসনটা এসছেন, ওনারা শনাক্ত করবেন, শনাক্ত করে দেখবেন যে ডেড বডিটা কার। কি মনে হলো প্রাথমিকভাবে দেখে আপনার কি মনে হলো কীভাবে মৃত্যু হতে পারে? প্রাথমিকভাবে যেভাবে ডেড বডিটা দেখা যাচ্ছে তাতে মনে হচ্ছে স্বাভাবিক মৃত্যুই হয়েছে। কোনো মানে তেমন কোনো ক্ষত চিহ্ন বা এরকম কোনো কিছু বোঝা যাচ্ছে না, যেহেতু ডেড বডিটা মনে হচ্ছে দু চার দিন আগে। আর সম্পূর্ণভাবে তো আমরা বুঝতে পারবো না, সেটা বুঝতে পারবে হাসপাতালে নিয়ে গেলে তো সবাই বুঝতে পারবে। আমার নাম উত্তম ভট্টাচার্য। সকালে আমরা শুনলাম যে পুকুরি বডি ভেজে আছে, ডাব পাঠতে এসে ওই ভদ্রলোক বলল। আমরা শুনে কানে শুনে আসলাম, এসে দেখলাম যে হ্যাঁ বডিটা সত্যি। প্রথমে আমরা থানায় খবর দিই, থানার থেকে সব এসে এই তো একটু আগে তুলে নিয়ে। না না, বাইরের কেউ নাই। শোনা যাচ্ছে যে বাংলাদেশ এক পাগল মতো ওই ঘুরে ঘুরে বেড়াতো মানে রাস্তায়, ওই সেই মালটাল খেয়ে পুকুরের ধারে পড়ে গেছে, এই এটাই মনে হচ্ছে, অন্য কিছু না। না না, মনে হচ্ছে নিজে নিজেই পড়ে গিয়েছে, মাল অত্যাধিক খেয়েছে, হাঁটতে পুকুরের ধারে হাঁটতে হাঁটতে পড়ে গেছে, তাছাড়া অন্য কিছু মনে হচ্ছে না। ওই তো ডাব পাড়তে এসে ওই ভদ্রলোকই বললো, তাই আমরা জানতে পারলাম। আমরা তো কিছু জানি না, আমরা বাজারে ছিলাম, শুনলাম যে এরম বডি ভাসছে পুকুরে, তো সেটাই এসে দেখলাম। আপনার নাম? আমার নাম পার্থ বর। হ্যাঁ, পুকুরটা হচ্ছে আমাদের এক ভাইয়ের, আমাদের ক্লাবের সামনেই গৌতমদের পুকুর। আচ্ছা,